আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। নতুন বছরের শুরুতেই হবে ভোট, তাই এখন থেকেই জমজমাট রাজনীতির মাঠ। আসন্ন জাতীয় সংসদের 300 আসনে কোন রাজনৈতিক দল থেকে কারা মনোনয়ন পেতে পারেন তা নিয়ে থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন ভোটের মাঠ। আজ জানাবো নোয়াখালী এক আসনের রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশের একমাত্র জেলা নোয়াখালী, যার নিজের নামে কোনো শহর নেই, মাঝদি নামেই পরিচিত জেলা শহর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। জেলার 80% লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত। নোয়াখালী জেলায় শিল্প কারখানা সেভাবে গড়ে না উঠলেও এ জেলার অনেক ব্যক্তি এখন দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, সার্জন জহুরুল হক, প্রয়াত ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এ জেলারই সন্তান। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী দখল করে আছে গুরুত্বপূর্ণ স্থান। 9টি উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী জেলার সংসদীয় আসন 6টি। চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী এক আসন। বিগত 11টি সংসদ নির্বাচনে বিএনপির 5 বারের বিপরীতে আওয়ামী লীগের জয়, 4 বার, 1 বার জাতীয় পার্টি ও 1 বার জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। আসনটি দখলে রাখতে চায় ক্ষমতাসীনরা, তাই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন একাধিক সম্ভাব্য প্রার্থীও। উন্নয়ন কর্মকাণ্ডকে ভিত্তি করে জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা আওয়ামী লীগের। এবারে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম আসন্ন নির্বাচনে আবারও যাতে এই আসনে বিজয়ী হন সেই টার্গেট নিয়ে ভোটারদের দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এই আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম 2018 সালে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এবারও তিনি দলীয় টিকিট চাইবেন বলে শোনা যাচ্ছে। এ লক্ষ্যে তিনি বিভিন্ন ইউনিয়নে ভোটারদের কাছে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরও প্রচারে অংশ নিচ্ছেন। দল যদি মনোনয়ন দেয় তাহলে তিনি প্রার্থী হবেন বলে জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুল নূর দুলাল, আওয়ামী লীগ নেতা খন্দকার রুহুল আমিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন এবং দলীয় সিদ্ধান্ত না থাকায় ভোটের মাঠে নেই বিএনপি ও জামায়াতের কোনো নির্বাচনী তৎপরতা। তবে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদের নাম শোনা যাচ্ছে। জাতীয় পার্টি থেকে আব্দুর রহিম বিশ্বাস ও জামায়াত ইসলামী থেকে মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ প্রার্থী হবেন বলেও আলোচনা রয়েছে। চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার 12টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী এক আসনের ভোটার সংখ্যা 3,47,000। সাদাকালো নিউজ।